বঙ্গীয় লোকসঙ্গীত রত্নাকর বাংলা লোকসঙ্গীতের কৌশগ্রন্থ বঙ্গীয় লোকসঙ্গীত রত্নাকর প্রথম খণ্ড প্রকাশিত হল এটা চার খণ্ডে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে চার খণ্ডের মধ্যে দিয়ে বাংলার সমগ্র লোকসঙ্গীতের বর্ণানুক্রমিক পরিচয় এবং সংকলন দেওয়া হয়েছে চতুর্থ খণ্ডে কয়েকটি উল্লেখযোগ্য লোকসঙ্গীতের স্বরলিপিও প্রকাশ করা হয়েছে লোকসঙ্গীতের কোষগ্রন্থ কেবলমাত্র ভারতীয় ভাষাতেই নয় ভারতের বাইরেও অন্য কোনো ভাষায় আজ পর্যন্ত প্রকাশিত হয়েছে কিনা তা আমাদের জানা নেই সুতরাং এই প্রয়াস যে কত দুঃসাহসিক তা সহজেই অনুমান করা যায় বিগত প্রায় তিরিশ বৎসর যাবত। বিভিন্ন ক্ষেত্র থেকে যে উপাদান সংগ্রহ করেছিলাম তাই প্রধানত অবলম্বন করে এই কোষগ্রন্থ সম্পাদিত হয়েছে তবে কোন কোন বিষয়ে একে সম্পূর্ণতা দেওয়ার জন্য অন্যের প্রকাশিত গ্রন্থের উপরেও খানিকটা নির্ভর করতে হয়েছে লোকসঙ্গীতের কোষগ্রন্থ রচনার এই যে প্রয়াস এই প্রথম বলে এতে কোনো পূর্ববর্তী আদর্শ অনুসরণ করতে আমরা পারিনি এর পরিকল্পনা এবং রূপায়ণ আমার সম্পূর্ণ নিজস্ব সেই জন্য এটা দোষ ত্রুটি থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছে এমন দাবি আমি করতে পারি না প্রথমত দেখা যাবে বাংলার কয়েকটি বিশেষ অঞ্চলের সংগ্রহ এতে বেশি পরিমাণে স্থান পেয়েছে এর কারণ এই কয়েকটি অঞ্চল থেকেই আমি উপকরণ সংগ্রহ করার সর্বাধিক সুযোগ পেয়েছিলাম ক্রমাগত কয়েক বছর যাবত এই সব অঞ্চলে সংগ্রহ কেন্দ্র স্থাপন করে সমবেতভাবে এদের মধ্যে থেকেই সংগ্রহ কার্য করেছি অন্যান্য অঞ্চলে এই সুযোগ পাওয়া যায়নি বলেই তাদের মধ্যে বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে সংগ্রহ করা হয়েছে মাত্র অনেক ক্ষেত্রে অন্যের প্রকাশিত সংগ্রহের উপরও নির্ভর করতে হয়েছে তবে একথা সত্যি পূর্ব পশ্চিম এবং উত্তর বাংলার এমন কোনো অঞ্চল এমন কোনো লোকসঙ্গীত নেই যা আমার জ্ঞাতসারে কোষগ্রন্থের অন্তর্ভুক্ত করা হয়নি তথাপি এর কোনো সম্পূর্ণতার প্রতি যদি কোনো সহৃদয় লোকসঙ্গীত রসজ্ঞ পাঠক আমার দৃষ্টি আকর্ষণ করেন তবে তা ভবিষ্যতে দূর করার প্রয়াস নেব বাংলাদেশকে জানতে গেলে গানের মধ্যে দিয়ে একে জানা বড় সহজ অন্য কোনো বিষয়ের মধ্যে দিয়েই তা তত সহজ কাজ নয় প্রাচীনতম কাল থেকে আরম্ভ করে আধুনিকতম কাল পর্যন্ত বাঙালির সাধনার শ্রেষ্ঠ সম্পদই তার সঙ্গীত বাঙালির ধ্যান ধারণা সামাজিক আচার আচরণ ব্যক্তি ও গোষ্ঠী জীবনের সুখ দুঃখের অনুভূতি সবই সঙ্গীতের মধ্যে দিয়ে সার্থকতম বিকাশ লাভ করেছে বাঙালির সঙ্গীত সাধনার যে বৈচিত্র্য প্রকাশ পেয়েছে তার সঙ্গে পরিচয় স্থাপন করতে না পারলে বাঙালির চরিত্র এবং তার জাতীয় বৈশিষ্ট্য সম্পর্কে সম্যক ধারণা করা যাবে না এই উদ্দেশ্যেই বাংলার লোকসঙ্গীতের একটা সামগ্রিক পরিচয় প্রকাশ করার গুরুত্বপূর্ণ কাজে হস্তক্ষেপ করেছিলাম ইতিপূর্বে নানাভাবে আমি বাংলার লোকসঙ্গীত সম্পর্কে অন্যত্র আলোচনা এবং সংকলন প্রকাশ করেছি বাংলার লোকসাহিত্য তৃতীয় খণ্ড বাংলার লোকসঙ্গীত প্রথম থেকে চতুর্থ খণ্ড কলিকাতা বেঙ্গল মিউজিক কলেজ হইতে প্রকাশিত ইত্যাদি কিন্তু তাদের কারো মধ্যে এর সামগ্রিক রূপ প্রকাশ করার সুযোগ আমি পাইনি বর্তমান গ্রন্থের চার খণ্ডে সেই অভাব পূর্ণ করার সুযোগ গ্রহণ করেছি আগেই বলেছি এই কোষগ্রন্থ বাংলার ভাষার কেন বাংলাদেশের বাইরেও এই প্রথম প্রকাশিত হল ইতিপূর্বে স্বর্গত দুর্গাদাস লাহিড়ি কর্তৃক সম্পাদিত হয়ে কলিকাতা বঙ্গবাসী কার্যালয় থেকে বাঙালির গান তেরোশো বারো বঙ্গাব্দ নামক যে একখানা সুবৃহৎ গীতি প্রকাশিত হয়েছিল তাতে কবিরঞ্জন রামপ্রসাদ সেন থেকে আরম্ভ করে রজনীকান্ত সেন পর্যন্ত বিভিন্ন আধুনিক সঙ্গীত রচয়িতাদিগের গীতও সংকলিত হয়েছিল রবীন্দ্রনাথ দ্বিজেন্দ্রলালের সঙ্গীতও তাতে বিশেষ অংশ অধিকার করেছে সুতরাং তা লিখিত গীতির সংকলন লোকসঙ্গীতের সংকলন নয় তিনি নিরক্ষর কবির গান নামক অধ্যায়ে মাত্র যে পনেরোটি সঙ্গীত সংকলন করেছিলেন তাই প্রকৃত লোকসঙ্গীত তবে একথা সত্যি ব্যাপকভাবে বাংলার সঙ্গীত গ্রন্থ সংকলনের প্রয়াস তিনি প্রথম করেছিলেন তাহার গ্রন্থখানির ভিতর দিয়ে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত বাঙালির নাগরিক জীবনের সঙ্গীত সাধনার ধারার পরিচয় পাওয়া যাবে কিন্তু বঙ্গীয় লোকসঙ্গীত রত্নাকর প্রধানত পল্লী বাংলার সঙ্গীত সাধনার পরিচায়ক বর্তমানে পল্লী সঙ্গীত সংগ্রহ ও সংরক্ষণের প্রধান সমস্যা হয়েছে এর সুরের সমস্যা পল্লীর গায়কগণ তাদের সঙ্গীতে যে সকল আঞ্চলিক সুর ব্যবহার করে থাকেন সে সম্পর্কে নাগরিক গায়কদিগের কোনো জ্ঞান নেই এমনকি তাঁরা যদিও তাতে শিক্ষালাভ করে নিজেদের কণ্ঠে তা আরোপ করতে চান তাহলেও তাহারা সেই কাজে সফলকাম হতে পারেন না হিন্দুস্থানি উচ্চাঙ্গ সঙ্গীতের গায়কের কণ্ঠে পল্লীর নিতান্ত অনায়াসলব্ধ সুর কখনো এর নিজের পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য রক্ষা করে পরিস্ফুট হতে পারে না পল্লী সঙ্গীত কেউ যথার্থ শিক্ষালাভ করতে পারে না এহা জন্মসূত্রে পল্লীবাসী লাভ করে সেই জন্য শহরে প্রতিষ্ঠিত পল্লীসঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানগুলির ভিতর দিয়ে আশানুরূপ ফল লাভ করা যায় না যদিও একথা সত্যি স্বরলিপির মধ্যে দিয়েও গানের প্রকৃত সুর রূপটি যথাযথ প্রকাশ পেতে পারে না তথাপি পল্লী সঙ্গীতের সুর সম্পর্কে প্রকৃত জ্ঞান না থাকার জন্যই এর প্রকৃত স্বরলিপি প্রণয়ন করাও অত্যন্ত দুরূহ কাজ হয়ে উঠেছে এক অঞ্চলের গায়ক স্বতন্ত্র অঞ্চলের পল্লী সঙ্গীতের সুর আয়ত্ত করতে পারেন না কারণ তার কণ্ঠ নিজের অঞ্চলের সঙ্গীতের বিশিষ্ট সুরেই মূলত গঠিত হয়ে থাকে সেই জন্যই দেখা যায় পূর্ব বাংলার ভাটিয়ালি গায়কের কণ্ঠে পশ্চিমবাংলার ঝুমুর গান কিছুতেই জমে ওঠে না উত্তর বাংলার গম্ভীরা গানের অঞ্চলের একজন গায়কের কণ্ঠে পশ্চিমবাংলার টুসু গানের সুর কিছুতেই সুষ্ঠুভাবে প্রকাশ পেতে পারে না সেইভাবেই এক এক অঞ্চলের গায়ক অন্য অঞ্চলের কিংবা উচ্চাঙ্গ সঙ্গীতের গায়ক পল্লী সঙ্গীতের স্বরলিপি রচনা করতে সক্ষম হতে পারেন না সুতরাং পল্লী সঙ্গীতের যে সহজ সুর আজ ক্রমাগতই শহর থেকে আমদানি করা সিনেমা রেকর্ডের গানের সুর দ্বারা প্রভাবিত হয়ে বিকৃত হবার উপক্রম হয়েছে তা রক্ষা করার উপায় কী পশ্চিমবাংলার শিল্পজীবনের দ্রুত প্রসার সত্ত্বেও এমন গ্রাম এখনও বহু আছে যেখানে বাংলার লোকসঙ্গীতের মৌলিক সুরের সন্ধান পাওয়া যায় সেখান থেকে এখনও টেপ রেকর্ড যন্ত্রের সহায়তায় সঙ্গীতের সুরগুলো তুলে আনলে এদের মৌলিক সুরের পরিচয় এখনও রক্ষা পেতে পারে পাশ্চাত্য দেশেও এই পদ্ধতি অনুসরণ করা হয় সালে যখন আমি সোভিয়েত দেশের লেনগ্রাড রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে বাংলার লোকশ্রুতি সম্পর্কে কয়েকটি বক্তৃতা দিতে যাই তখন সেখানকার পুস্কিন ইনস্টিটিউট অব রাশিয়ান লিটারেচারের অন্তর্গত লোকসাহিত্য গবেষণা কেন্দ্রটি পরিদর্শন করার সুযোগ পাই তাতে ঊনবিংশ শতাব্দীতে ফোনোগ্রাম বা শব্দধারক যন্ত্র যখন আবিষ্কৃত হয়েছে তখন থেকে পল্লী সঙ্গীতে রেকর্ড করে গবেষণাগারে আনার এবং রাখার ব্যবস্থা হয়েছে ফোনোগ্রাম রেকর্ড থেকে ডিস্ক রেকর্ড এবং সেখান থেকে এখন টেপ রেকর্ডে এই গানগুলো তুলে রাখা এবং এদের স্থায়িত্ব দীর্ঘতর করার ব্যবস্থা করা হয়েছে পল্লী সঙ্গীতের রক্ষা করার জন্য আমাদের দেশেও এই নীতি অনুসরণ করা যেতে পারে এই সুবৃহৎ গ্রন্থ প্রকাশ করার কাজে যার নিকট থেকে সর্বাধিক সহায়তা এবং উৎসাহ লাভ করেছি তিনি সঙ্গীত জগতে সুপরিচিত পণ্ডিত শ্রদ্ধেয় শ্রীমদ স্বামী প্রজ্ঞানানন্দ মহারাজ তাহার আনুকূল্য ব্যতীত এই গ্রন্থ প্রকাশ কিছুতেই সম্ভব হতো না দিল্লির সঙ্গীত নাটক একাদেমি এই গ্রন্থ মুদ্রণের সমগ্র ব্যয়ভার গ্রহণ করে আমাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন সেই জন্য গ্রন্থের মূল্য এত সুলভ করা সম্ভব হয়েছে গ্রন্থের মুদ্রণ কার্যে সহায়তা করার জন্য আমার স্নেহাস্পদ ছাত্র বর্তমানে অধ্যাপক শ্রী সনদ কুমার মিত্র এমএ এবং অধ্যাপক শ্রী সুধেন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখযোগ্য আমার প্রাক্তন ছাত্র শ্রী দেবব্রত চক্রবর্তী এম এ প্রচ্ছদ পটের পরিকল্পনা করেছেন গ্রন্থখানিকে সম্পূর্ণতা দান করার জন্য এতে অন্য যাদের প্রকাশিত সংগ্রহ গ্রহণ করা হয়েছে তাদের সকলের নাম এখানে উল্লেখ করা সম্ভব নয় তারা সকলেই আমার কৃতজ্ঞতা ভাজন ভবদীয় শ্রী আশুতোষ ভট্টাচার্য এতক্ষণ পর্যন্ত আপনারা যেটা শুনলেন সেটা বাংলার লোকসঙ্গীত রত্নাকর পুস্তকের ভূমিকা এবারে আমরা বাংলার লোকসঙ্গীতের যে বিভিন্ন জনার আমরা সেই ডিটেলে প্রবেশ করছি অষ্টক চৈত্র মাসের সংক্রান্তির সময় নীলের গাজন উপলক্ষে তিন দিন ধরে যে বিভিন্ন শ্রেণীর গান গাওয়া হয় তাদের মধ্যে এক শ্রেণীর গান অষ্টক গান বা অষ্টগান নামে পরিচিত মুর্শিদাবাদ জেলা ও তার সংলগ্ন অঞ্চলেই এই গান প্রচলিত আছে বাংলার অন্য কোনো অঞ্চলে এর সন্ধান পাওয়া যায়নি বিষয়বস্তুর দিক দিয়ে যে অষ্টক গান বা অষ্টগান নতুন একটি শ্রেণীতে বিভক্ত হয়েছে তা নয় কারণ যে অঞ্চলে বৈষ্ণব ধর্মের প্রভাব বেশি হয়েছে সেই অঞ্চলে গাজন গানে শিব প্রসঙ্গ ছাড়াও রাধাকৃষ্ণ প্রসঙ্গ প্রচার লাভ করেছে অষ্টক গানে একদিকে শিবের প্রসঙ্গ যেমন বর্ণিত হয় তেমনই রাধাকৃষ্ণ প্রসঙ্গ গীত হয় সেই জন্য কৃষ্ণের বৃন্দাবন লীলা নিমাই সন্ন্যাস বিষয়ক গানে তাও শুনতে পাওয়া যায় এমনকি লৌকিক প্রেম অষ্টক গানের বিষয় হয়ে ওঠে সুতরাং বিষয়বস্তুর দিক দিয়ে এতে কিছুমাত্র বিশেষত্ব নেই তবে সুর পদবিন্যাস ও গায়কী রীতির মধ্যে এর বৈশিষ্ট্য আছে সেই জন্যই এটা নীলের গাজনের মধ্যেই বিশেষ একটি শ্রেণীর অন্তর্ভুক্ত অষ্টক শব্দটির তাৎপর্য এখানে বুঝতে পারা যায় না কারণ এর গীতরীতি হোক কিংবা বিষয়বস্তুই হোক এদের কারোর মধ্যে অষ্ট বা অষ্টক শব্দের অর্থবাচক কোনো ভাব প্রকাশ পায় না যে রচনায় আটটি অধ্যায় বা পরিচ্ছেদ আছে তাকে অষ্টক বলা যায় কিন্তু অষ্টক গান কোনো পরিচ্ছেদে বিভক্ত নয় তবে গাজন গানের রীতি ক্রমাগত পরিবর্তিত হয়েছে এবং হচ্ছে সুতরাং এর বর্তমান রূপ দেখে এর প্রাচীন রূপের কথা কল্পনা করা অনেক সময় কঠিন হয়তো যখন এই শ্রেণীর গানের উদ্ভব কিংবা এটা গাজনের সঙ্গে প্রথম যুক্ত হয়েছিল তখন আটটি শ্লোকে কিংবা অংশে বিভক্ত হয়ে এই গান রচিত ও গীত হতো আজ তার সেই রূপ আর নেই অথচ নামটি রয়ে গেছে সেই জন্য অষ্টক শব্দটির আজ তাৎপর্য বুঝতে পারা যাচ্ছে না ঊনবিংশ শতাব্দী ও বিংশ শতাব্দীর প্রথম দিকে যেমন এক যাত্রাভিনয়ের মধ্যে দেশের যাবতীয় নাগরিক গীতিরীতি এসে একদিন আশ্রয় লাভ করেছিল তেমনি বাংলার গাজনোৎসবের মধ্যেও দেশের যাবতীয় লৌকিক গীতরীতি এসে একদিন একত্র মিলিত হয়েছিল সেই জন্য গাজনের মধ্যে বিচিত্র প্রকৃতির গীতরীতির সঙ্গে সাক্ষাৎকার লাভ করা যায় অষ্টক গান তাদেরই একটি রূপ মাত্র। শাস্ত্রীয় কিংবা লৌকিক কোনো গানের রাগরাগিনী অর্থে অষ্টক শব্দটি পাওয়া না গেলেও দেখা যায় ঋগ্বেদের একটি সুক্তের নাম অষ্টক শুক্তগুলি বিশেষ বিশেষ সুরে গাওয়া হতো সেই সূত্রেই অধুনা বিলুপ্ত কোনো গানের সুরের নামও গান বলে অনুমান করা যেতে পারে অষ্টমাসি নায়িকার বারো মাসের বিরহ জীবনের বেদনা যে গানের মধ্যে দিয়ে ব্যক্ত হয় তাকে বারো মাসি বা বারো মাসা বলে কিন্তু বারো মাসের পরিবর্তে তাতে যদি ছয় মাসের বর্ণনা থাকে তবে তা ছয় মাসি বা ছয় মাসা এবং সেই বর্ণনা যদি আট মাসের হয় তবে তাহাকে অষ্টমাসী বলে বারো মাসা যত ব্যাপক ছয় মাসা এবং অষ্টমাসী তেমন ব্যাপক নয় এমনকি ছয় মাসাও যত পাওয়া যায় অষ্টমাসীও তত পাওয়া যায় না কেবলমাত্র বেহুলার কাহিনীমূলক গীত গাইবার প্রসঙ্গে বেহুলার অষ্টমাসী কোনো কোনো অঞ্চলে শুনতে পাওয়া যায় মনসার অষ্টমাসী মনসার আট মাসের বিরহ বেদনার বর্ণনা নয় বরং তার বিবাহের দিনে তার স্বামী লক্ষিন্দরের সর্পাঘাতে মৃত্যুর পর থেকে তার স্বর্গসভায় এসে উপস্থিত হওয়ার দিন পর্যন্ত যে আট মাস সময় কেটেছিল তারই বর্ণনা এটাও বেদনারী সঙ্গীত এবং গৌণভাবে এতে বিরহের কথাও আছে কারণ মৃত স্বামীর অস্থি কয়খানা সম্বল করে সেদিন বেহুলা যে নিদারুণ দুঃখের মধ্যে দিয়ে তার অভীষ্ট সিদ্ধির পথে অগ্রসর হয়েছিলেন তাও তাহার স্বামীর বিরহজনিতই ছিল তবে সাধারণত বারো মাসের মধ্যে যে নায়ক নায়িকার প্রেমানুভূতির অভিব্যক্তি থাকে এতে তা নেই বারো মাসি অষ্টমাসী কিংবা ছয় মাসি এদের প্রত্যেকটি লোকসঙ্গীতের অন্তর্গত কিন্তু তথাপি দেখা যায় মধ্যযুগের মঙ্গল গান ও নানা আখ্যায়িকা গীতিকায় এরা স্থান পেয়েছে এর ফলে এদের লৌকিক রূপ যে কোনো দিক দিয়ে ক্ষুণ্ণ হয়েছে এমন নয় অনেক ক্ষেত্রে মঙ্গল গান কিংবা অন্যান্য কাহিনীমূলক গীতিকার কবিগণ লোকমুখে যা শুনতেন তাই অবিকল তাদের রচনার মধ্যে গ্রহণ করতেন অবশ্য আবার একথাও সত্য যে অনেক ক্ষেত্রে তারা এর বহিরঙ্গে তাদের ব্যক্তিগত রস এবং রুচিবোধ অনুযায়ী কিছু কিছু পরিবর্তন সাধনও করতেন বেহুলার যে অষ্টমাশিটি নিচে উদ্ধৃত করা হয়েছে তার লৌকিক রূপ যে কোনো দিক দিয়ে ক্ষুণ্ণ হয়নি তা সহজেই অনুভব করা যাবে অহিরা পশ্চিম বাংলার সীমান্তবর্তী জেলাগুলিতে কার্তিকী অমাবস্যার সময় গোজাতির কল্যাণার্থে এক লৌকিক উৎসব অনুষ্ঠিত হয় তাকে বাঁধনা পরব বলে পুরুলিয়া মেদিনীপুর ও বাঁকুড়া জেলার পশ্চিমতম সীমান্ত বর্ধমান জেলার আসানসোল মহকুমার পশ্চিম অংশ বিহারের ধানবাদ জেলা সাঁওতাল পরগনার জেলা এই সকল অঞ্চলের বাঙালি ও বঙ্গ ভাষাভাষী আদিবাসী দিগের মধ্যে এই উৎসব উপলক্ষে যে গীত শুনতে পাওয়া যায় তা সাধারণত বাধনা পরবের গান বলে পরিচিত একে অহিরা সঙ্গীত বলে গোজাতির পালক সাধারণত গোপ বা আভির জাতি আভির শব্দটি স্থানীয় উচ্চারণে অহির শব্দে পরিবর্তিত হয়েছে কিন্তু কেবলমাত্র বিহারি গোয়ালা বা অহির বা আহির জাতির মধ্যেই যে এই উৎসব এবং এর সঙ্গীত প্রচলিত আছে তা নয় প্রত্যেক গৃহস্থই কৃষি ও অন্যান্য কার্যের জন্য গোপালন করে থাকে বলে তারাও গৃহে গৃহে স্বতন্ত্রভাবে এবং কোনো কোনো ক্ষেত্রে গোষ্ঠীবদ্ধভাবে এই উৎসব উদযাপন করে থাকে এই উৎসবের বিভিন্ন অঙ্গ যেমন গরু জাগানো গরু নাচানো ইত্যাদি এদের উদযাপন উপলক্ষে বিভিন্ন সঙ্গীত শুনতে পাওয়া যায় এই উৎসবের সঙ্গে একটু ধর্মীয় আচার যুক্ত হয়েছে বলে দেখা যায় যে অন্যান্য লোকসঙ্গীত যেমন ক্রম পরিবর্তনের ধারা অনুসরণ করে অগ্রসর হয় এবং নতুন নতুন উপকরণ গ্রহণ করে পুষ্টি লাভ করে এটা তেমন হয় না এর সঙ্গীত নতুন করে বিশেষ একটা রচিত হতে দেখা যায় না প্রচলিত সঙ্গীতগুলি প্রধানত অবিকৃতভাবে চলতে থাকে তবে ভাষার আধুনিকীকরণ তাতে সকল সময় রুদ্ধ হয় না অপ্রচলিত প্রাদেশিক শব্দ পরিবর্তিত হয় কিন্তু বিষয়বস্তুর কোনো পরিবর্তন হয় না প্রতি উৎসবের যে অঙ্গ অবলম্বন করে যে গান গীত হয় তা প্রতিবছর সেইভাবেই গীত হয় সুতরাং একে আচার সঙ্গীত বা রিচুয়াল সং বলেও মনে করা যায় অনেক সময় এই সঙ্গীত কাহিনীমূলক বা ন্যারেটিভ হয়ে থাকে তাকে মঙ্গল বলা হয় কিন্তু পুরাণের কপিলা গাভীর বৃত্তান্তের সঙ্গে যেমন এর কোনো যোগ নেই তেমনি মঙ্গল গানের সাধারণ রীতি অনুযায়ীও তা রচিত হয় না এখানে লক্ষ্য করা যেতে পারে যে পুরুলিয়া এবং মেদিনীপুর জেলার উত্তর পশ্চিম সীমান্ত বা ঝাড়গ্রাম মহকুমা থেকে যে সকল গান সংগৃহীত হয়েছে তাদের ভাষা আঞ্চলিক প্রাদেশিক ভাষা বা কুরমালি ভাষা নয় বরং খোট্টাই বাংলা কারণ বিহারি আহির জাতির মধ্য হইতেই এই গানের প্রচার হয়েছে তার প্রভাব এদের মধ্যে রয়ে গিয়েছে এরা আচার সঙ্গীতের অন্তর্ভুক্ত বলে অপরিবর্তনীয় আখ্যান গীতি যে সকল গানের মধ্যে আখ্যান আখ্যায়িকা বা কাহিনী শুনতে পাওয়া যায় তাকেই সাধারণভাবে আখ্যান গীতি বা ন্যারেটিভ সং বলা হয় এটা বিষয় অনুযায়ী বিভিন্ন হতে পারে যেমন পৌরাণিক আখ্যান গীত লৌকিক আখ্যান গীতি ইত্যাদি রাম সীতা রাধাকৃষ্ণ ইত্যাদির আখ্যান অবলম্বন করে যে গীতি রচিত হয় তাকে পৌরাণিক আখ্যান গীতি বলা যায় তা পুরাণের ধারা অনুসরণ করে না বলে রামসীতা রাধাকৃষ্ণ ইত্যাদির আখ্যান অবলম্বন করে যে গীতি রচিত হয় তাকে পৌরাণিক আখ্যান গীতি বলা যায় তা পুরাণের ধারা অনুসরণ করে না বলে লোকসঙ্গীতের মধ্যে সবসময় স্থান লাভ করতে পারে এতে পৌরাণিক চরিত্রগুলি লৌকিক রূপ লাভ করে এখানে আখ্যান গীতি বলতে সাধারণত লৌকিক এবং পৌরাণিক আখ্যানমূলক গীতি উভয়ই মনে করা হয়েছে লৌকিক আখ্যানও নানা বিষয় সম্পর্কে হতে পারে কিন্তু লৌকিক প্রণয় কাহিনী অনেক সময় গীতি এর সীমা অতিক্রম করে গীতিকা বা এর সীমা উত্তরণ করে যায় যেমন গোপীচন্দ্রের গানকে আখ্যান গীতি না বলে গীতিকা বা ব্যালাড একথাই বলা হয়ে থাকে যে সকল আখ্যায়িকা গীতির রচনা গীতিকার মতো দৃঢ় সংবদ্ধ নয় কিংবা কাহিনীর নাটকীয় গুণ অক্ষুণ্ণ রেখে বিকাশ লাভ করে না বরং তাদের পরিবর্তে নিতান্ত শিথিলবদ্ধ রচনার গীতিসুর বা লিরিক কোয়ালিটি দ্বারা ভারাক্রান্ত হয়ে শিথিলভাবে অগ্রসর হয় অর্থাৎ ইংরেজিতে যাকে লুজ ন্যারেটিভ বলা যায় তাকেই গীতি বলা যায় প্রেমের বিষয়েও যদি গীতিকার মতো বাস্তবধর্মী না হয়ে একান্ত কল্পনা নির্ভর ও ভাবমুখীন হয় তাও আখ্যানগীতির পর্যায়েভুক্ত হতে পারে রোমান্টিক প্রণয় বৃত্তান্ত ধর্মসাধকের অলৌকিক জীবনচরণ আখ্যানগীতির বিষয় কিন্তু সর্বক্ষেত্রেই এদের রচনা শিথিলবদ্ধ এবং বৈচিত্র্যহীন কাহিনীও কেবলমাত্র গতানুগতিকতার অনুসারী পৌরাণিক আখ্যানগীতি মঙ্গল কাব্যের পূর্বরূপ রচনার দিক দিয়ে দৃঢ়সংবদ্ধ এবং ভাবের দিক দিয়ে নিবিড়তা লাভ করে এরাই ক্রমে লিখিত সাহিত্যের মধ্যে দিয়ে মঙ্গল রূপে উত্তীর্ণ হয়েছে মনসার গান চণ্ডীর গান ধর্ম ঠাকুরের গান পূর্বে এরা লৌকিক আখ্যান মাত্রই ছিল খ্রিস্টীয় চতুর্দশ পঞ্চদশ শতাব্দীতে এরাই ক্রমে সাহিত্যের লিখিত ধারায় অন্তর্ভুক্ত হয়ে মঙ্গল কাব্যের রূপ লাভ করেছি আখড়াই অষ্টাদশ শতাব্দীর শেষ থেকে আরম্ভ করে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত কৃষ্ণনগর শান্তিপুর এবং কলকাতায় নতুন এক শ্রেণীর গান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল তা আখড়াই গান নামে পরিচিত এই বিষয়ে আখড়াই গানের প্রাচীনতম সংগ্রাহক কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত যা লিখেছেন তা উল্লেখযোগ্য সবচেয়ে আগে শান্তিপুরস্থ ভদ্র সন্তানেরা আখড়াই গাহনার সৃষ্টি করেন এটা প্রায় একশো পঞ্চাশ বা দেড়শো বছরের কম হবে না কিন্তু তারা ভবানী বিষয়ে গাইতেন না কেবল খেউড় ও প্রভাতি গাইতেন সেই সকল গীতে ননদী এবং দেওরা এই শব্দ উল্লেখ থাকতো। এবং রচকেরা অতিশয় অশ্রাব্য কদর্য বাক্যে গীত সমুদায় রচনা করতেন তৎকালে তাতেই অত্যন্ত আমোদ হতো ত্রচ্ছবনে শান্তিপুরের স্ত্রী পুরুষ মাত্রেই অশেষ আনন্দ প্রকাশ করতেন এই মহাশয়দের সময়ে যন্ত্রের বিশেষ বাহুল্য এবং সুরের তাদৃশ্য পরিপাট্য ও আধিক্য ছিল না সামান্য টপ্পার সুরে গান করে তাকেই আখড়াই নামে বিখ্যাত করেছিলেন শান্তিপুরের আখড়াই গাহনার দৃষ্টান্ত ক্রমে চুঁচুড়া ও কলিকাতাস্থ সঙ্গীত বিদ্যোৎসাহী জনেরা সুর ও বাদ্যের বিশেষ সুশৃঙ্খল করত অনেকাংশে পরিবর্তন করে আখড়াইয়ের আমোদ আমোদই হইলেন এরা প্রথমে ভবানী বিষয় পরে খেউড় এবং তারপরে প্রভাতী এই তিন সঙ্গীতের সংগ্রাম করতে আরম্ভ করলেন এবং ইতর শব্দ পরিহারপূর্বক অতি সরল সাধু ভাষায় গান সকল রচনা করতে লাগলেন এই সমুদায় গীত ও সুর এবং বাদ্য শুনে বিশিষ্ট লোকমাত্রেই সন্তুষ্ট ও সুখী হতেন চুঁচুড়া দলেরা বছরের দুই একবার কলকাতায় এসে যুদ্ধ করতেন এরা হাঁড়ি কলসি ইত্যাদি নানা যন্ত্র বাজাতেন এতে তাবতেই চুঁচুড়ার দলকে বাইশেরা বলতেন ওই সময় শখের আখড়াই লড়াই কলকাতাস্থ বড়বাজার নিবাসী নিবাসী কাশীনাথবাবুর ফুলবাগানেই হতো অন্যত্র হতো না তৎকালে কেবল আড়াতালে বাধ্য হতো অপর তাল ব্যবহার ছিল না ওই সময়ের কিছু পরে পেশাদারদের কয়েকটা দল স্থাপিত হয় তাদের সেই সকল দলের গীতযুদ্ধ এতন্নগরস্থ হালসির বাগানে নিয়মিত রূপে সব সময় হতো ধনী ও শৌখিন বাবুলোকেরা এদের এক এক পক্ষের পক্ষ নিয়ে অর্থদান প্রভৃতির নানা প্রকারেই সাহায্য করতেন উক্ত মহাশয়গণের মধ্যে গোঁড়ামি সূত্রে পক্ষ প্রতিপক্ষে নিয়ত কথায় কথায় কতরূপ বিবাদ কলহ হতো পেশাদার দলের মধ্যে বৈষ্ণব দাস নামক এক ব্যক্তি অত্যন্ত গুণী ছিলেন তিনি আড়াতাল থেকে এক অত্যাশ্চর্য নূতন করত দৌড় শব্দৌড় দোলন শ্রীবন্দি ও মোড় প্রভৃতি অতি সুশ্রাব্য মনোহর মধুর বাদ্য সকল প্রস্তুত করে সকলকেই মোহিত করলেন সেই বাদ্য যিনি শ্রবণ করলেন তাঁর শ্রুতিপথে সুধা সৃষ্টি হতে লাগল এ বিষয়ে বৈষ্ণব দাসকে কত প্রশংসা করতে হয় তা বাক্য দ্বারা বিস্তারিত রূপ ব্যক্তকরণে অক্ষম হলাম অনন্তর রামজয় সেন নামক একজন বৈদ্য বৈষ্ণব দাসের সৃজিত সেই সমস্ত বাদ্য এবং তালকে সংশোধনপূর্বক আরও অধিক উত্তম করে নিলেন এর নিকট প্রয়াত রসিকচাঁদ গোস্বামী মহাশয় শিক্ষা করত অত্যন্ত বিখ্যাত এবং যশস্বী হয়েছিলেন এই সময়ে জোড়াসাখস্থ ন্যাটাবলাই নামক একজন সুবর্ণ বণিক আখড়াই বাদ্যে অত্যন্ত নিপুণ হয়েছিলেন নবু আঢ্য রাজু আঢ্য এবং রূপচাঁদ এই তিনজন সুবর্ণ বণিক এর নিকট বাদ্য শিক্ষা করে বিশেষ পারদর্শী হলেন জোড়াসাঁকোতে যে আখড়াই দল হয় প্রয়াত দুর্গাপ্রসাদ বসু মহাশয় তার সুর ও গীত রচনা করতেন ইনি বিষয়ে অত্যন্ত যোগ্য ছিলেন এই দলে নেটা ঢোল এবং হোগলকুঁড়ে নিবাসী প্রয়াত পার্বতীচরণ বসু মহাশয় বেহালা বাজাতেন পার্বতীবাবুর বেহালা শুনে তাবতেই মুগ্ধ হয়েছিলেন ইনি বাগবাজারস্থ প্রয়াত রাধানাথ সরকারের তুল্য প্রতিযোগী ছিলেন এই সময়ের পূর্বে নিমতলার দত্তবাবু এবং রামবাগানের দত্তবাবুদিগের আখড়ায়ের দুই দল ছিল ও আর আর অনেক মহাশয়ের দল করে সর্বদাই আমোদ করতেন বৈদ্যকুলোদ্ভব প্রয়াত কুলুইচন্দ্র সেন সুরের যে নূতন প্রণালী বদ্ধ করেছিলেন প্রয়াত নিধুবাবু তা থেকে বিস্তর বাহুল্য করেন এবং তা উৎকৃষ্ট ও সুমিষ্ট হয় সেই প্রণালী আজ অবধি প্রচলিত রয়েছে মৃত গোলাম আব্বাস যিনি অদ্বিতীয় বাদ্যকর ছিলেন তিনি আখড়াই বাদ্য শুনে অতিশয় চমৎকৃত হতেন এবং বলতেন ই কি আশ্চর্য ব্যাপার আমি কিছুই বুঝতেও শিখতে পারি না কালক্রমে আখড়াই গান দুঃসাধ্য অনুশীলনের বস্তু হয়ে ওঠে এবং লোকসঙ্গীতের ক্ষেত্র থেকে নির্বাসিত হয় এই পথেই এটা ক্রমে বিলুপ্ত হয়ে যায় নাগরিক জীবনে প্রতিষ্ঠা লাভ করে এটা রাগসঙ্গীত দ্বারা প্রভাবিত হওয়ার ফলে টপ্পা বেহাগ ললিত ইত্যাদি সুরে এককালে গীত হতো সঙ্গীতগুলির রচনার মধ্যেও নাগরিকতার স্পর্শ সুস্পষ্ট হয়ে উঠেছিল আগমনী শারদীয় দুর্গোৎসবের আরম্ভে একদিন বাংলার ভিখারি বৈষ্ণবের কণ্ঠে বাংলার পল্লীতে গৃহস্থের দারে দ্বারে যে সঙ্গীত শোনা যেত এবং কালক্রমে যা ব্যবসায়ী কবিওওয়ালাদিগের ব্যাপক অনুশীলনের ফলে নাগরিক জীবনের সঙ্গীত চর্চার মধ্যেও একদিন স্থান লাভ করেছিল তা সাধারণভাবে আগমনী গান নামে পরিচিত আগমনী গান বাংলার গার্হস্থ জীবনের অন্তর্নিবিষ্ট হয়ে আছে এটা কেবলমাত্র স্বাধীন কোনো গীতরূপ নয় কারণ দুর্গোৎসবকে উপলক্ষ করে বাঙালির প্রতি গৃহে গৃহে যে কন্যা উপাসনার অনুষ্ঠান হয়ে থাকে আগমনী গানে তারই ভাবের প্রকাশ দেখা যায় প্রতি বছর বর্ষার শেষে শারদ প্রকৃতির আবির্ভাবের সঙ্গে সঙ্গেই প্রতি বঙ্গগৃহে প্রতিগৃহ থেকে কন্যা সন্তান যে পিতৃগৃহে আগমন করত তার সুগভীর অনুভূতির স্পর্শে আগমনী গান রূপ লাভ করেছিল ক্রমে দুর্গা সেই কন্যা সন্তানের রূপক হিসেবেই গৃহীত হলেন সেই জন্য বাঙালি জনকজননীর এই অনুভূতি দুর্গাদেবীর কৈলাস থেকে মর্তলোকে আগমন বৃত্তান্তকে কেন্দ্র করে প্রকাশ পেতে লাগল কবিওয়ালাগণ এই গান যখন রচনা করে গাইতে লাগলেন তখন এদের মধ্য থেকে গ্রাম্য সরলতা ও আন্তরিকতার ভাব লুপ্ত হয়ে গিয়ে রচনার দিক দিয়ে কৃত্রিম হয়ে উঠতে লাগল কিন্তু গ্রাম্য জীবনে এর মূল লৌকিক ধারাটি এখনও লুপ্ত হয়ে যেতে পারেনি বাঁকুড়া জেলায় ভাদ্র মাসে পূজা নামে যে লৌকিক উৎসব অনুষ্ঠিত হয় সেই উপলক্ষে ভাদু দেবীরও আগমনী গান শুনতে পাওয়া যায় উমা গিরিরাজ হিমালয়ের কন্যা ভাদু কাশীপুর রাজের কন্যা বলে কল্পনা করা হয় উমা স্বামী পুত্রবতী ও বিবাহান্তে প্রতিগৃহবাসিনী কিন্তু ভাদু কুমারী বয়সই পিতৃগৃহে পরলোক গমন করেছিলেন তাই ভাদু পূজা ভাদুর বাৎসরিক স্মৃতি পূজা তথাপি অনেক ক্ষেত্রে পল্লীবাসীর প্রতিগৃহাগত কন্যা সন্তানের রূপও লাভ করে থাকে আচার সঙ্গীত যে সকল সঙ্গীত ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অঙ্গস্বরূপ তা ব্যতীত এর কোনো স্বাধীন অস্তিত্ব নেই তাই আচার সঙ্গীত বলে উল্লেখিত হয় কোনো ঐন্দ্রজালিক ক্রিয়া অবলম্বন করে মন্ত্র আকারে এদের উদ্ভব হয় পরে ক্রমে তা সঙ্গীতের রূপ লাভ করে কিন্তু তা সত্ত্বেও লোকসঙ্গীত যেমন ক্রমবিবর্তনের ধারা অনুসরণ করে বিকাশ লাভ করে এর পক্ষে তা সম্ভব হয় না কারণ এর একটি ধর্মীয় উদ্দেশ্য এবং সেই সূত্রেই অলৌকিকতার প্রতি লক্ষ্য থাকে বলে এটা ক্রমে পরিবর্তনের ধারা স্বীকার করতে না পেরে ক্রমশ একটি অনমনীয় বা অপরিবর্তনীয় রূপ লাভ করতে বাধ্য হয় সুতরাং এটা সঙ্গীত নয় ধর্মীয় মন্ত্রমাত্র যথার্থ লোকসঙ্গীত নয় তবে লোকসঙ্গীতের কোন কোন গুণ এর মধ্যে অনেক সময় প্রকাশ পায় তথাপি এ কথা সাধারণভাবে স্বীকার করতে হয় যে আচার সঙ্গীতে সঙ্গীতের গুণই হোক কিংবা কাব্যের গুণই হোক তা প্রায় কিছুই থাকে না প্রত্যেক আচার সঙ্গীতই এক একটি ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত সেই জন্য এখানে কোন সঙ্গীত কোন ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত তা উল্লেখ করা হলো। ধর্ম ঠাকুরের বাৎসরিক পূজা উপলক্ষে আনুষ্ঠানিকভাবে যে পূজা মন্দিরের দ্বার উন্মোচন করা হয় সেই উপলক্ষে গীত একটি প্রাচীন সঙ্গীত নিচে উদ্ধৃত হল এতে দেখা যাবে যে লোকসঙ্গীতের ভাষা এমন প্রাচীন যুগ থেকে নতুন যুগে উত্তীর্ণ হয়ে আধুনিকতায় পরিবর্তিত হতে হতে অগ্রসর হয় আনুমানিক ষোড়শ শতাব্দীতে রচিত এর ভাষায় তেমন কোনোই পরিবর্তন হয়নি মন্ত্রের ভাষা যেমন মন্ত্রের ঐন্দ্রজালিক শক্তি রক্ষা করার উদ্দেশ্যে অপরিবর্তিত রাখা হয় আচার সঙ্গীতের ভাষাও অপরিবর্তিত থাকে তবে কোনো কোনো আচারসঙ্গীত যখন আচারের সম্পর্কযুক্ত হয়ে যায় তখনই কেবল এর মধ্যে ক্রমপরিবর্তনের ধারা প্রকাশ পায় আঞ্চলিক গীতি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশিষ্ট প্রকৃতির যে সকল লোকসঙ্গীত প্রচলিত আছে তাদেরকেই আঞ্চলিক গীতি বলা হয় সমগ্র বঙ্গ বঙ্গভাষাভাষী অঞ্চল ব্যাপিয়ায় লোকসঙ্গীতের দিক দিয়ে এক অখণ্ড ঐক্য থাকলেও এদের মধ্যেও কতকগুলি আঞ্চলিক বৈশিষ্ট্য প্রকাশ পায় কিন্তু তার সর্বত্র এক নয় সঙ্গীতের বিষয়বস্তু ও প্রয়োগ রীতি উভয় ক্ষেত্রেই এই বৈশিষ্ট্যের প্রকাশ দেখা যায় সঙ্গীতের দিক দিয়ে সমগ্র বাংলাদেশকে চারটি প্রধান অঞ্চলে ভাগ করা যায় যথা রাঢ় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ ও পূর্ববঙ্গ নিম্নবঙ্গে লোকবসতি অপেক্ষাকৃত আধুনিক বাংলার বিভিন্ন অঞ্চল থেকেই সেখানে লোকবসতি বিস্তার লাভ করেছে বলে বিভিন্ন অঞ্চলের বৈশিষ্ট্যই প্রধানত সেখানে বর্তমান রয়েছে তবে একথাও কথাও একেবারে অস্বীকার করা যায় না যে নিম্নবঙ্গে অরণ্য অঞ্চল অর্থাৎ সুন্দরবন অঞ্চলকে কেন্দ্র করে এক শ্রেণীর গীতি বিকাশ লাভ করেছিল তবে প্রয়োগ দিক থেকে বাংলার অন্যান্য অঞ্চলের লোকগীতি অপেক্ষা তাদের বিশেষ কিছু পার্থক্য নেই বাংলার চতুর্সীমান্তবর্তী অঞ্চলগুলির মধ্যেই প্রধানত আঞ্চলিক সঙ্গীতের বৈশিষ্ট্যগুলো প্রত্যক্ষভাবে অনুভব করা যায় আঞ্চলিক সঙ্গীতের মধ্যে রাঢ়ের পটুয়ার গান ভাদু টুসু জাওয়া ঝুমুর সাখি পশ্চিমবাংলার আলকাপ বোলান পাঁচালি তরজা উত্তর বাংলার গম্ভীরা গমিরা ভাওয়াইয়া চটকা জাগ পূর্ব বাংলার ভাটিয়ালি ঘাটু জারি ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য আর খ্যামটা প্রধানত ঊনবিংশ শতাব্দীতে উত্তর ভারত থেকে আগত বাংলা গানের একটি তালের নাম খেমটা এর অন্তর্ভুক্ত আরও দুটি তাল আছে একটির নাম আর খ্যামটা আরেকটির নাম গড় খ্যামটা খেমটা বারো মাত্রার তাল আর খ্যামটাও বারো মাত্রারই তাল গড় খ্যামটা ছয় মাত্রার তাল যে খেমটা তালের মধ্যে একটু আর আছে তাকেই আর খ্যামটা তাল বলে খ্যামটার মতো আর খ্যামটাও তাল প্রধান গান এবং নৃত্যের সঙ্গে সংযুক্ত যে গানে আর খ্যামটা তাল ব্যবহৃত হয় তাকে আর খ্যামটা গান বলে আদ্যের গম্ভীরা গম্ভীরা শব্দের অর্থ প্রকোষ্ঠ কিন্তু মালদহ অঞ্চলে আদ্যের গম্ভীরা বলতে আদ্য বা শিবের গাজন বোঝায় গম্ভীরা অর্থাৎ যার অর্থ প্রকোষ্ঠ তা দ্বারা কেন যে গাজন বা শিব স্তুতিমূলক সঙ্গীত বোঝায় তা সহজে বুঝতে পারা যায় না আদ্যের গাজন লৌকিক শিব কিংবা ধর্ম ঠাকুরের বাৎসরিক পূজা ও উৎসবের নাম গাজন বাঁকুড়া জেলার অযোধ্যা গ্রামে মনসার নামেও গাজন হয় অন্য কোনো দেবতার নামে গাজন হতে বর্তমানে দেখা যায় না শিবের এক নাম আদ্য সেই জন্য শিবের গাজনকেও আদ্যের গাজন বলা হয় তবে বিশিষ্ট দেবতা অর্থে আদ্য শব্দটির বৌদ্ধ ধর্ম বিশেষত মহাজান বৌদ্ধ ধর্ম থেকে এসেছে বলে মনে করা হয় কারণ মহাজান বৌদ্ধ সম্প্রদায়ের মতে বুদ্ধের নাম আদিনাথ আদিদেব বা আদ্য মালদহ বিশেষত উত্তরবঙ্গে বৌদ্ধ ধর্মের প্রভাবের যুগে সেই অঞ্চলের সমাজে যে বাৎসরিক লৌকিক ধর্মানুষ্ঠান প্রচলিত ছিল তাকে আদ্যের গাজন বলত রাঢ় অঞ্চলে ধর্ম ঠাকুরের গাজনকে আদ্যের গাজন বলা হয় যেমন কত পদ্মাদ্য বাজে আদ্যের গাজনে এটা ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গলে পাওয়া যায় গাজন প্রধানত লৌকিক ধর্মমূলক অনুষ্ঠান এর বিভিন্ন আচার পালনের সময় বিভিন্ন সঙ্গীত গীত হয় এরা আচার সঙ্গীতের লক্ষণ আক্রান্ত আধ্যাত্মিক সঙ্গীত বাংলার লোকসঙ্গীতের একটি প্রধান অংশকে সাধারণভাবে আধ্যাত্মিক সঙ্গীত বলে উল্লেখ করা যায় অনেকে এমন কথা মনে করেন যে যা ধর্ম তা সাহিত্যের অন্তর্ভুক্ত হতে পারে না কারণ ধর্ম অলৌকিকতা নির্ভর এবং সাহিত্য প্রত্যক্ষ জীবন নির্ভর কিন্তু পৃথিবীর সকল ধর্ম মতই যে অলৌকিকতা নির্ভর তা নয় পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধর্ম বৌদ্ধ ধর্ম মূলত অলৌকিকতা নির্ভর ছিল না চরিত্র নীতির উপরই এর ভিত্তি স্থাপিত হয়েছিল কিন্তু কালক্রমে নানা দিক থেকে প্রভাবের ফলে এর উপর অলৌকিকতার কথাও এসে প্রবেশ করেছে বাংলাদেশের লৌকিক ধর্মের একটি প্রধান বিশেষত্ব এই যে এটাও অলৌকিকতাকে অধিকাংশ ক্ষেত্রেই পরিহার করে গিয়েছে প্রত্যক্ষ জীবনকে আশ্রয় করে ঐহিক কল্যাণের উদ্দেশ্যেই এটা পরিকল্পিত হয়েছে এদের মধ্যে লৌকিক শাক্ত ধর্ম এবং নাথ ধর্ম বিশেষভাবে উল্লেখযোগ্য লৌকিক শাক্ত ধর্ম অলৌকিকভাবে পরিহার করে প্রত্যক্ষ জীবনকেই সত্য বলে জেনেছিল বলে তার দ্বারা মঙ্গলকাব্য নামে এক বিপুল সাহিত্যের সার্থক সৃষ্টি সম্ভব হয়েছিল কিন্তু ক্রমে মঙ্গল কাব্য বৈষ্ণব সাহিত্য ও দর্শনের প্রভাব প্রভাববশত অলৌকিক লক্ষ্যের দিকে অগ্রসর হয়ে গিয়েছিল বলেই শেষ পর্যন্ত তা বিলুপ্ত হয়ে গিয়েছে লৌকিক শাক্ত ধর্ম ব্যতীত বাংলার জলবায়ুতে আরও যেসব ধর্মমত জন্মগ্রহণ করে বিকাশ লাভ করেছে তাদের মধ্যে বাউল ধর্মমত বাউল ধর্মমত একটি অবিচল আদর্শ যে সামনে রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত বিকাশ লাভ করেছে তা নয় এটা প্রথম থেকেই একটি ক্রমবিকাশের ধারা অনুসরণ করে অগ্রসর হয়েছে এর এই ক্রমবিকাশের ধারায় এটা বাংলাদেশের প্রচলিত বিভিন্ন লৌকিক ধর্মগুলিকে অস্বীকার করতে পারেনি বরং সেগুলোকে স্বীকার করে নিয়েই অগ্রসর হয়ে গিয়েছে সেই জন্য যে মৌলিক আদর্শের প্রেরণায় একদিন বাউল ধর্মমত বিকাশ লাভ করেছিল তা শেষ পর্যন্ত অক্ষুণ্ণ থাকতে পারেনি বিশেষত শাস্ত্রীয় বা আচার সম্মত বাউল ধর্মের বাইরেও এর আরেকটি লৌকিক শাখার জন্ম হয়েছিল তা কোনোদিনই বাউলের শাস্ত্রীয় ধর্মের আচার আচরণকে স্বীকার করেনি বরং তার পরিবর্তে এই বিষয়ে একটি লৌকিক ধারা সৃষ্টি করে সেই পথেই অগ্রসর হয়েছিল এর মধ্যে বাউলের সূক্ষ্ম আধ্যাত্মিক অনুভূতির কোনো স্থান ছিল না সাধারণভাবে জীবনের নানা রহস্যের অনুসন্ধান করাই তার উদ্দেশ্য ছিল জীবনের পরপর সম্পর্কে অনিশ্চয়তার আশঙ্কা কোনো কোনো সময় মনকে ব্যাকুল করে তোলার ভাবও তাদের মধ্যে প্রকাশ পেত সাধারণভাবে এটা বিশেষ কোনো ধর্মমত নয় সকল ধর্মেরই মানুষ জীবনের এক একটি মুহূর্তে যে উদাস বৈরাগ্যের ভাব অনুভব করতে পারে এটা তাই সাধারণভাবে তা বাউল বলে ভুল হয় কিন্তু বৈরাগ্য ও বাউল একার্থবাচক শব্দ নয় বাউল বিশেষ একটি শাস্ত্রীয় আচার আচরণের ধারা অনুসরণ করে চলে কিন্তু বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে এক এক সময় যে একটি বৈরাগ্যের অনুভূতি প্রকাশ পায় তা কোনো শাস্ত্রীয় নির্দেশের ধার স্বীকার করে চলে না এটা প্রত্যক্ষ জীবনের কথা কোনো অলৌকিক আচার আচরণের কথা নয় প্রত্যেক মানুষের মধ্যেই একটি বিভাগী মন প্রচ্ছন্ন হয়ে থাকে এটা মনুষ্য চরিত্রের অঙ্গীভূত একে পরিত্যাগ করে মনুষ্য জীবন গঠিত হতে পারে না এই সঙ্গীত মনুষ্য চরিত্রের সেই অনিবার্য গুণ থেকে জাত বলে মনে করলে ভুল হবে মানুষ তার জীবনের বিশেষ পরিবেশের মধ্যে তার বিভাগী মনটির সন্ধান পায় কোনো কোনো সময় তা যখন কোনো বিশেষ প্রণালীর মধ্যস্থ হয়ে প্রকাশ পায় তখনই তা কোনো সাম্প্রদায়িক পরিচয় লাভ করে কিন্তু মানুষের স্বাধীন মনোভাবের অভিব্যক্তির মধ্যে দিয়েও এই বৈরাগ্যের ভাব যখন প্রকাশ পায় তখন তা ব্যক্তি চরিত্রের গুণ বলেই স্বীকার করতে হয় বাংলার লৌকিক ধর্ম সম্পর্কেও এই কথাই বলতে হয় তা কোনো শাস্ত্রীয় শাসন স্বীকার করে না প্রত্যক্ষ মানুষেরই চরিত্রগুণ প্রকাশ করে মাত্র সুতরাং একে ধর্ম বলে ভুল করার কিছু নেই বাংলার লোকসঙ্গীতের ক্ষেত্রে বহু বৈরাগ্যমূলক সঙ্গীত আছে তাদের ধর্মসঙ্গীত বলা সঙ্গত হয় না কারণ বিশেষ কোনো সম্প্রদায়ের সঙ্গে এর কোনো যোগ নেই অথচ প্রত্যেক মানুষের হৃদয় অনুভূতির সঙ্গেই তাদের সংযোগ আছে ভগবানের অস্তিত্বের অনুভূতি অলৌকিকতার অনুভূতি কিন্তু বাংলার লোকসঙ্গীতের যে অংশে ধর্মচিন্তার অস্তিত্ব অনুভব করা যায় তাতে যে ভগবান আছেন তিনি মানুষ ব্যতীত কিছুই নন ভগবানের অস্তিত্বের অনুভূতি অলৌকিকতার অনুভূতি কিন্তু বাংলার লোকসঙ্গীতের যে অংশে ধর্মচিন্তার অস্তিত্ব অনুভব করা যায় তাতে যে ভগবান আছেন তিনি মানুষ ব্যতীত কিছুই নন কোনো সময় তিনি হয়তো শ্রীকৃষ্ণ বলে অভিহিত হন কিন্তু এই শ্রীকৃষ্ণের গুণ যখন বিচার করে দেখি তখন তার মধ্যে আমাদের প্রতিবেশীর গুণের সন্ধান পাই বৈকুণ্ঠের কোনো গুণ তার মধ্যে অনুভব করি না সুতরাং তিনিও অলৌকিক চরিত্র নন তিনি মানুষেরই চরিত্র বাংলাদেশে কানু ছড়া গীত নাই সত্য কিন্তু এই কানু যদি শ্রী ভগবান হতেন তবে বাংলার মাটিতে তার স্থান হতো না তিনি বৈকুণ্ঠ বিহারী হয়েই থাকতেন তিনি যে রক্ত মাংসের দেহে গড়া মানুষ সেই জন্য মানুষের অনুভূতির স্পর্শে তিনি সজীব সুতরাং রাধাকৃষ্ণ বিষয়ক সঙ্গীত কেবলমাত্র বৈষ্ণব মহাজন পদাবলী ব্যতীত কোনোদিনই সূক্ষ্ম ভাবানুভূতির স্তরে পৌঁছিতে পারে না তা প্রত্যক্ষ জীবনের রসে সরস হয়ে আছে বৈষ্ণব পদাবলীর রচনার ধারা যে লুপ্ত হয়ে গিয়ে এখনও লৌকিক লীলা বর্ণনার ধারা বাংলার লোকসঙ্গীতে অব্যাহত রয়েছে তারও কারণ এটাই যা জীবন নিরপেক্ষ হয়ে কেবলমাত্র নৈর্ব্যক্তিক ভাবধারা অনুসরণ করেছে তার ধারা শুষ্ক হয়ে যাবে এটাই তো স্বাভাবিক কিন্তু তার পরিবর্তে যা হৃদয়ের পথ ধরে অগ্রসর হয়ে প্রত্যক্ষ মনুষ্য জীবনের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছে তার ধারা অবিনাশী তার প্রেরণা আজ লুপ্ত হয়েছে কিন্তু যে রাধাকৃষ্ণ মহাজন সম্প্রদায়ের বাইরে বাঙালির জনমানসে জন্মলাভ করেছিলেন তিনি বাঙালির লোকসঙ্গীতের মধ্যে অমরত্ব লাভ করেছেন তাদের বিষয়ক কোনো সঙ্গীতই ধর্মসংগীত নয় বিশেষ কোনো সম্প্রদায়ের সঙ্গে তাদের সম্পর্ক নেই সেই জন্য সকলেই তাকে আপনার করে নিতে পেরেছে বাংলার লোকসঙ্গীতে মানুষকেই চিরকাল বড় করে দেখানো হয়েছে এখানেই এর সার্থকতা অথচ লোকসাহিত্যের স্তরে মানুষকে বড় করে দেখা সহজ কথা নয় কারণ যে যে অবস্থার মধ্যে বাস করে সর্বদাই তা অপেক্ষা উচ্চতর অবস্থার কথা ধ্যান করে সেই জন্যই সাধারণ লোকের সাহিত্যের মধ্যেও অভিজাত চরিত্রের বাড়াবাড়ি দেখা যায় সুতরাং সাধারণ মানুষ তার নিজের স্তরের মানুষের কথা ভাবতে অভ্যস্ত নন তথাপি বাংলার লোকসাহিত্যে এর ব্যতিক্রম দেখা যায় এই সঙ্গীত নিরক্ষর গ্রাম্য কবির রচনা মানুষে মানুষে ঐক্যবোধের সুগভীর প্রেরণা যেভাবে এতে ব্যক্ত হয়েছে তা সুশিক্ষিত মানবপ্রেমিকের মধ্যেও অনেক সময় দেখা যায় না এর মধ্যে ধর্মের কথা নেই যে বৈরাগ্যের সামান্য ইঙ্গিতটুকু আছে তা সরল ধর্মচিন্তা নিরপেক্ষ একান্ত মানব চরিত্র সম্মত পূর্বেই আমরা বলেছি যে বৈরাগ্যের কথা ধর্মের কথা নয় সুতরাং এই সঙ্গীতটির মধ্যে ধর্মের কথা নেই মানুষের শাশ্বত জীবন কথাই এতে ব্যক্ত আছে এই গুণেই এটাও সর্বজনীন আবেদন সৃষ্টি করতে সক্ষম হতে পেরেছে বাংলার যে কোনো তথাকথিত ধর্মসঙ্গীত যদি বিশ্লেষণ করে দেখা যায় তবে দেখা যাবে যে ধর্মের পাশ্চাত্য সংজ্ঞা অনুযায়ী অলৌকিকতার বিশ্বাসের কথা তাদের মধ্যে নেই বরং যা অলৌকিক তাকে লৌকিক স্তরে নামিয়ে আনাই হচ্ছে বাংলার লোকসঙ্গীতের লক্ষ্য এইভাবে ভাগবতের শ্রীকৃষ্ণ বাঙালির প্রতিবেশী হয়েছেন রামায়ণের রামসীতা বাঙালির ঘরের পুত্র রূপে নবজন্ম লাভ করেছেন বাংলার ধর্মসংগীতে দেবতাকে অপদেবতা না করে তাকে মানুষ করে নেওয়া হয়েছে বলেই তা ধর্মের আবেদন সৃষ্টি না করে সাহিত্যের আবেদন সৃষ্টি করেছে বাংলার এক শ্রেণীর লোকসঙ্গীত দেহতত্ত্বের গান বলে পরিচিত দেহতত্ত্বের সাধনাও অলৌকিক ধর্ম সাধনা নয় কারণ এই সাধনার লক্ষ্য কোনো অদৃশ্য শক্তি কিংবা ভগবান নন বরং মানুষের প্রত্যক্ষ দেহ দেহের অসারতা এবং তার মধ্যস্থ আত্মার নৃত্যত্ব নানা অলঙ্কারের প্রয়োগ দ্বারা দেহতত্ত্বের গানের মধ্যে দিয়ে ব্যক্ত করা হয় কোনো অদৃশ্য কিংবা অলৌকিক শক্তির বর্ণনা নয় সুতরাং এতেও যে তত্ত্ব আছে তা বাস্তব বাংলার ধর্মসংগীতে এই প্রকার ধর্মের কথা বাদ দিয়ে প্রত্যক্ষ জীবনের কথাই প্রাধান্য লাভ করেছে বাংলাদেশে আর এক শ্রেণীর লৌকিক আধ্যাত্মিক সঙ্গীত আছে তা গুরুবাদী বা গুরুর মহিমাসূচক গান বাংলার বলিষ্ঠতম গুরুবাদী ধর্ম নাথ ধর্ম কালক্রমে নাথ ধর্মের প্রভাব প্রভাববশত বাংলার অন্যান্য যে সকল ধর্মমতের মধ্যে গুরুবাদ প্রাধান্য লাভ করেছিল তাদের মধ্যে হিন্দু ও বৌদ্ধতান্ত্রিক ধর্ম অন্যতম এই সকল সূত্র থেকে গুরুবাদ বাংলার ধর্মচিন্তায় একটি বিশেষ স্থান অধিকার করেছিল কিন্তু গুরুবাদের মধ্যে কোনো প্রকার অলৌকিকতার স্পর্শ আছে বলে মনে করা ভুল হবে কারণ ঈশ্বর অপ্রত্যক্ষ কিন্তু গুরু প্রত্যক্ষ সেই জন্য গুরুর নিকট সম্পূর্ণ আত্মসমর্পণ করে সংসার যাত্রা নির্বাহের যে প্রেরণা তা কোনো অপ্রত্যক্ষ ক্ষেত্র থেকে জাত প্রেরণা নয় প্রত্যক্ষ ক্ষেত্র থেকেই জাত গুরু নিজে অলৌকিক সাধন ভজনের জীবনযাপন করতে পারেন কিন্তু শিষ্য যখন তাহার নিকট আত্মসমর্পণ করেন তখন তার অলৌকিক শক্তির উপর বিশ্বাস স্থাপন করলেও তার প্রত্যক্ষ ব্যক্তিত্বের নিকটই আত্মসমর্পণ করে থাকেন বিশেষত সংসারে একজনের উপর নির্ভর করে চলার মধ্যে কোনো অলৌকিক শক্তির প্রেরণা নাই এটা লৌকিক জীবনেরই বাস্তব অভিজ্ঞতার মধ্যে দিয়ে পরীক্ষিত সুতরাং এই মনোভাব অবলম্বন করে রচিত সঙ্গীতও যে অলোকের অর্থাৎ মিস্টিসিজমের নির্দেশ দিয়ে থাকে তা নয় সাধারণ বৈরাগ্যমূলক সঙ্গীতের সঙ্গে এর কোনো পার্থক্য নেই আগেই বলা হয়েছে মানুষের বিষয়ী মনের পাশে একটি বৈরাগী মনও সর্বদাই সজাগ হয়ে থাকে মানুষের স্বাভাবিক জীবন ধর্মের মধ্যেই এই গুণ নিহিত আছে সুতরাং এটাও মানুষের স্বাভাবিক জীবনেরই কথা বলে লোকসাহিত্যের ক্ষেত্রে তার অধিকার অস্বীকার করা যায় না আনুষ্ঠানিক সঙ্গীত যে সঙ্গীত বিশেষ কোনো সামাজিক অনুষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং তদ্ব্যতীত যার কোনো স্বাধীন প্রয়োগক্ষেত্র নেই তাকেই আনুষ্ঠানিক সঙ্গীত বলা যায় ইংরেজিতে একেই ক্যালেন্ড্রিক সং বলে সমাজ জীবনের বিশেষ একটি ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে এর সম্পর্ক এমন নিবিড় যে সমাজের অপ্রয়োজনে সেই সব অনুষ্ঠানের ব্যবহার লুপ্ত হয়ে গেলে সেই সঙ্গীতও লুপ্ত হয় অন্য কোনো বিষয় অবলম্বন করে তা বেঁচে থাকতে পারে না অথচ এরা যে আচার সঙ্গীত বা রিচুয়াল সং তাও নয় আচার আচারসঙ্গীত কোনো ধর্মীয় অনুষ্ঠানের মন্ত্রস্বরূপ পুরোহিত স্থানীয় ব্যক্তিদিগের দ্বারা তা গীত হয় কিন্তু আনুষ্ঠানিক কোনো ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে গীত হলেও তা প্রকৃত পুরোহিত বা ওঝার ব্যবহার্য নয় প্রকৃত পূজানুষ্ঠানের ক্ষেত্রের বাইরে উন্মুক্ত গৃহাঙ্গিনায় কিংবা উৎসবের বারোয়ারি প্রাঙ্গণে এগুলো গীত হয় নানা প্রকারের পার্বণ সঙ্গীতি এর বিশিষ্ট নিদর্শন আল কাপ প্রধানত মুর্শিদাবাদ জেলায় এবং নদিয়া, বীরভূম ও মালদহ জেলার কোনো কোনো অংশে এক শ্রেণীর লোকসঙ্গীত প্রচলিত আছে তাকে আলকাপ গান বলে এটা প্রধানত মুসলমান কৃষক সমাজেই প্রচলিত সেই জন্য এর নামটিও মুসলমান সমাজ থেকেই এসেছে এর দুটো প্রধান অংশ গান ও ছড়া গান অংশে উচ্চ ভাবমূলক রাধাকৃষ্ণের প্রণয় বিষয়ে যেমন শুনতে পাওয়া যায় তেমনি ছড়া অংশে সমসাময়িক ঘটনামূলক নানা লঘু বিষয় অবলম্বন করা হয়ে থাকে এটা পশ্চিমবাংলার আঞ্চলিক সঙ্গীতের অন্তর্ভুক্ত ইতু পূজার ছড়া সমগ্র অগ্রহায়ণ মাস ধরে পশ্চিমবঙ্গের কুমারী কন্যাগণ ভবিষ্যৎ দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি কামনায় সূর্য বা আদিত্যের উদ্দেশ্যে যে ব্রত পালন করে থাকেন তা ব্রত নামে পরিচিত এই উপলক্ষে গানের সুরে কতকগুলি ছড়া আবৃত্তি করা হয় এটাই ইতু পূজার ছড়া তবে এগুলোকে প্রকৃত গানের মধ্যে স্থান দেবার কিছু নেই ইতি ইতি নারায়ণ তুমি ইতি ব্রাহ্মণ তোমার সেরে ঢালি জল অন্তঃকালে দিবে ফল ঈদ পরবের গান বাংলার পশ্চিম সীমান্ত অঞ্চলে সামন্তরাজ অথবা স্থানীয় ভূস্বামী দিগের মধ্যে প্রচলিত ভাদ্র মাসের এক উৎসবের নাম ঈদ উৎসব বা ঈদ পরব এই উপলক্ষে শালগাছের একটি সুদীর্ঘ খুঁটি আনুষ্ঠানিকভাবে পোঁতা হয় এবং তা ঘিরেই নৃত্য গীতের অনুষ্ঠান হয়ে থাকে এই উৎসব জনসাধারণের মধ্যে প্রচলিত না থাকলেও রাজভক্ত প্রজাগণ এতে নানাভাবে অংশগ্রহণ করে থাকে এবং নৃত্যগীত দ্বারা উৎসবের সৌষ্ঠব বৃদ্ধি করতে সহায়তা করে এই শালের খুঁটিকে বর্তমান হিন্দু প্রভাবিত যুগে এই অঞ্চলে ইন্দ্রধ্বজ প্রতিষ্ঠা উৎসব বলে ব্যাখ্যা করা হয়ে থাকে কিন্তু মূলত ইন্দ্র কিংবা কোনো বৈদিক দেবতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এই শালের খুঁটির উপরে একটি বিশাল ছাতা বেঁধে দেওয়া হয় সেই জন্য এটা জনসাধারণের মধ্যে ছাতা পরব বলেও পরিচিত মনে হয় ঐন্দ্রজালিক উপায়ে অতিবৃষ্টি নিবারণের জন্য ভাদ্র মাসে উৎসবের অনুষ্ঠান হতো পরে হিন্দু ধর্মের প্রভাব প্রভাববশত একে ইন্দ্রের ধ্বজা বলে ব্যাখ্যা করা হয়েছে বলা বাহুল্য বৈদ্যিক কিংবা পৌরাণিক কোনো কাহিনীতে ইন্দ্রের উদ্দেশ্যে ধ্বজা কিংবা দণ্ড প্রতিষ্ঠা করার কোনো উল্লেখ পাওয়া যায় না বাংলার অন্য কোথাও এর প্রচলন নেই এই উৎসব উপলক্ষে যে গান গাওয়া হয় তা ঈদ পরবের গান কিংবা ছাতা পরবের গান বলে পরিচিত এটা বাংলার আনুষ্ঠানিক বা পার্বণ সঙ্গীতের অন্তর্গত ইসলামী গান মুসলমান ধর্ম বিষয়ক সঙ্গীত ইসলামী সঙ্গীত নামে পরিচিত এতে প্রধানত নবীর কীর্তন করা হয় বাংলাদেশের সর্বত্রই মুসলমান সমাজের মধ্যে এদের ব্যাপক প্রচলন আছে এদের সুর প্রধানত বাংলার অন্যান্য ভক্তিমূলক সঙ্গীতের সুর এগুলোকে মুসলমান সম্প্রদায়ের ভক্তিমূলক সঙ্গীত বলে উল্লেখ করা যায় আলেক সোয়ারি নৌকা মোহাম্মদ কান্ডারি আল্লাহ আছে আলে মোহাম্মদ আছে কলে যে নামটি নিলে বান্দা। উত্তম ঠাকুরের গান ময়মনসিংহ জেলার পূর্বাঞ্চল এবং শ্রীহট্ট জেলার পশ্চিমাঞ্চলে হিন্দু সমাজের কুমারী কন্যাদের মধ্যে বসন্তকালের প্রারম্ভে উত্তম ঠাকুর নামে এক লৌকিক দেবতার পূজা হয়ে থাকে তিনি বসন্ত প্রকৃতির দেবতা কণ্ঠের সঙ্গীতেই তার পূজা সঙ্গীতেই তাহার পূজার অঞ্জলি এটা বাংলার প্রকৃতি বন্দনা বিষয়ক সঙ্গীতের একটি বিশেষ নিদর্শন উমা সঙ্গীত অষ্টাদশ শতাব্দী এবং ঊনবিংশ শতাব্দী ধরে প্রধানত কবিওয়ালাদের দ্বারা উমা মেনোকা বিষয়ক যে সঙ্গীত রচিত হয়েছিল তা আগমনী বিজয়া গান বলে পরিচিত হলেও সাধারণভাবে তা উমা সঙ্গীত বলেও পরিচিত সে যুগের শ্যামা সঙ্গীতেরই পরিপূরক স্বরূপ উমা সঙ্গীতের উল্লেখ করা হয়ে থাকে আগমনী ও বিজয়া গানের পর্যায়ে উমা সঙ্গীতের ব্যাপক উদ্ধৃতি দেওয়া হয়েছে উল্টা বাউল সাধন ভজনের বিষয় সঙ্গীতের মধ্যে দিয়ে প্রত্যক্ষভাবে প্রকাশ করা হয় না প্রধানত রূপকের মধ্যে দিয়েই প্রকাশ করা হয় অনেক সময় উল্টা বা বিপরীত ধর্মী চিত্রের সাহায্যেও এর কোনো নিগুড় ইঙ্গিত ব্যক্ত হয়ে থাকে বাউল গানের চিত্রগুলি যে সকল ক্ষেত্রে আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী ভাব কিংবা অসম্ভব চিত্র প্রকাশ করে সেই সকল ক্ষেত্রে গানগুলিকে উল্টা বাউল বলে উল্লেখ করা হয় সাধন ভজনের ক্ষেত্রে গূঢ় অর্থকে গোপন করার উদ্দেশ্যে বিরোধী ভাব এবং অবিশ্বাস্য চিত্র প্রকাশের রীতি অত্যন্ত প্রাচীন বৌদ্ধ গান ও দোহার মধ্য থেকেও তার নিদর্শনের সন্ধান পাওয়া যায় একক সঙ্গীত লোকসঙ্গীত পরিবেশনের দিক থেকে এর দুটি প্রধান বিভাগ একটি একক বা ষোলো অন্যটি সারি বা গ্রুপ কেবলমাত্র একজনই যে সঙ্গীতে অংশগ্রহণ করে তাই একক সঙ্গীত যেমন ভাটিয়ালি ও ভাওয়াইয়া সুরের গান এরা নিঃসঙ্গ অবসরের গান এবং একান্তভাবে আত্মবিনোদনের গান একক সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে কেবলমাত্র গায়কই থাকে তার কোনো শ্রোতাও সবসময় থাকে না একান্ত আত্মগত সঙ্গীত বলে বাদ্যযন্ত্রও এতে নিতান্ত গৌণভাবে অধিকার করে পূর্ব বাংলার ভাটিয়ালি সুরের গান এর শ্রেষ্ঠ নিদর্শন এই সঙ্গীতে প্রধানত কোনো তাল নেই কেবলমাত্র সুরের ওঠানামার ভেতর দিয়েই এর প্রকাশ একতারার গান একতারা বাদ্যযন্ত্রের সহযোগে যে একক সঙ্গীত গীত হয় তা কখনো কখনো একতারার গান বলে উল্লেখ করা হয় এই শ্রেণীর গান প্রধানত বৈরাগ্যের গান কারণ একতারার সুরের সঙ্গে উদাসী বৈরাগ্যের ভাবটি প্রধানত যুক্ত হয়ে থাকে একতারা বৈরাগ্যের প্রতীক কিন্তু সকল বৈরাগ্যের গানই একতারার সাহায্যে গীত হয় এমন নয় সেই জন্য সাধারণ অর্থে সকল বৈরাগ্যের গানকেই একতারার গান বলা যায় না তবে একতারার গান বললে বৈরাগ্যের গান ব্যতীত আর কিছুই বোঝায় না এদের সুর প্রধানত ভাটিয়ালি কোনো কোনো ক্ষেত্রে কীর্তন কিন্তু সর্বত্রই এরা একক হিসেবে গীত হয় ওঝার গান ঐন্দ্রজালিক ক্রিয়া বা ম্যাজিক সম্পন্ন করার জন্য অলৌকিক শক্তির অধিকারী বলে যাদেরকে মনে করা হয় তারাই ওঝা নামে পরিচিত তাদের উদ্দেশ্য সাধন করার জন্য তারা যে ছড়া কিংবা কচিত গানের আকারে ব্যক্ত করে তাকে মন্ত্র বলাই সঙ্গত সাধারণ গানের ধর্ম যাদের মধ্যে দিয়ে প্রকাশ পায় না তথাপি কচিত এই সকল মন্ত্রের মধ্যেও কিছু কিছু সঙ্গীতের গুণ যে একেবারেই দেখা যায় না তা নয় ওলাইচণ্ডীর গান পশ্চিমবাংলার প্রায় সর্বত্রই ওলাইচন্ডীর থান নামক একটি স্থান দেখতে পাওয়া যায় সেখানে ওলা ওঠা মড়কের সময় কিংবা বছরের কোনো একটি নির্দিষ্ট দিনে মহা আড়ম্বর সহকারে ওলাইচণ্ডীর পূজা হয় পূজায় অগণিত পশু বলি হয় ওলাইচণ্ডীর কীর্তন করে এক শ্রেণীর পাঁচালি প্রচলিত আছে মৃদঙ্গ মন্দিরা সহযোগে উৎসবের সময় তা গান করা হয় গানে একজন মূল গায়েন ও দোহার থাকে এক রাজার রাজত্ব কিভাবে ওলা ওঠায় ধ্বংস হয়ে যাচ্ছিল অতঃপর রাজা ওলাইচন্ডীর উপাসনা করে তা থেকে তার রাজ্যকে মুক্ত করল সেই কাহিনী এতে বর্ণিত হয় সাধারণত নির্দিষ্ট কোনো বৃক্ষমূলে মৃত্তিকা বেদীর উপরই তার পূজা প্রচলিত তার মাহাত্মসূচক গানও সাধারণ পাঁচালি গান মাত্র ওলাবিবির গান চব্বিশ পরগনা জেলার প্রধানত দক্ষিণাঞ্চলে মুসলমান প্রধান পল্লীগুলিতে ওলাবিবির থান নামক একটি দেবস্থানের প্রায়শই সন্ধান পাওয়া যায় তাদের কোনো কোনো স্থলে একটি মৃন্ময়ী মূর্তিও প্রতিষ্ঠিত থাকতে দেখা যায় মূর্তিটির আকৃতি কোনো মুসলমান সম্ভ্রান্ত পরিবারের কিশোরীর ন্যায় নারী মূর্তি হওয়া সত্ত্বেও মাথায় টুপি ও পাজামা পরা পায়ে নাগরা জুতা নানা অলঙ্কার ভূষিতা ইনি কলের আরোগের দেবী ওলা বিবি নামে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যেই পূজিত হয়ে থাকেন তার মাহাত্মসূচক গানই ওলা বিবির গান অনেক সময় ওলা বিবি একাকিনী না থেকেও সাত ভগিনী একসঙ্গে বাস করেন সাত ভগিনীর মাহাত্মসূচক সঙ্গীত একসঙ্গেও শুনতে পাওয়া যায় বলে একে সাতবিবির গানও বলা হয় সাত গান মধ্যযুগের লৌকিক দেবদেবীর মাহাত্মসূচক গানের অন্তর্গত কথকতা সাধারণত পুরাণ পাঠকে কথকথা বলা হয় এটা অবিমিশ্র সঙ্গীত নয় সঙ্গীতের সঙ্গে সঙ্গে এতে গদ্য বিশ্লেষণও পরিবেশন করা হয় এতে নানা লৌকিক উদাহরণ দ্বারা দুরূহ ও নীতিমূলক বিষয়কে সরস করে প্রকাশ করা হয় কিন্তু এই গদ্যও সঙ্গীতের মতো সরস অনেক সময় তাও সুরযুক্ত হয়ে থাকে ধর্মীয় কোনো নিরস বিষয় জনসাধারণের মধ্যে আকর্ষণীয় করে তোলার জন্য এতে মধ্যে মধ্যে যে সঙ্গীত যুক্ত করা হয়ে থাকে তা একক সঙ্গীত সমবেত সঙ্গীত নয় কিংবা কোনো দোহারের সাহচর্যেও তা গীত হয় না এটা আনুপার্বিক একক গীতি ও গদ্য ব্যাখ্যার মিশ্র অনুষ্ঠান পুরানাদিতে সুপণ্ডিত ব্যক্তি সুমিষ্ট কণ্ঠস্বরের অধিকারী হলেও সাধারণত এই বৃত্তি গ্রহণ করতেন একদিকে পাণ্ডিত্য অপরদিকে সুরবোধ ও স্বরমাধুর্য কথকথার আকর্ষণ সৃষ্টি করত উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলেই শাস্ত্রপাঠ প্রচলিত আছে তাতেও অনেক ক্ষেত্রেই বাদ্য ও সঙ্গীতের সাহায্য গ্রহণ করা হয়ে থাকে শিখ জাতির গ্রন্থ সাহেব পাঠও সঙ্গীত ও বাদ্যের সহযোগী হয়ে থাকে তবে তা যেমন সমবেত অনুষ্ঠান বাংলাদেশের কথকথা তেমন নয় আগেই উল্লেখ করা হয়েছে কথকথা একক অনুষ্ঠান বাংলাদেশে কথকথার মধ্যে দিয়ে যে সঙ্গীত পরিবেশন করা হতো তা প্রধানত হাঙা কীর্তনের সুরে রচিত কোনো কোনো সময় বিষয়ানুসারে মালসি বা রামপ্রসাদী সুরও শুনতে পাওয়া যায় অর্থাৎ যে সকল সঙ্গীতের সুর লৌকিক স্তরে সীমাবদ্ধ ছিল উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীতের পর্যায়ে উঠতে পারেনি তাই জনসাধারণের আকর্ষণের বিষয় ছিল বলে এতে তাই অনুসরণ করা হতো তবে কোনো কোনো সময় নেধুবাবুর টপ্পা এই সুরও এতে শুনতে পাওয়া যেত কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কীর্তন এবং মালসী ব্যতীত বাউল ভাটিয়ালি সুরও ব্যবহৃত হতো কথকথার কথকথার প্রবর্তন কবে থেকে হয়েছিল তা জানা যায় না তবে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে এবং ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে এটা যে বাংলা দেশে ব্যাপক লোকপ্রিয়তা অর্জন করেছিল তা জানতে পারা যায় খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীতে মহাভারতের বাংলা অনুবাদকারী কাশিরাম দাস মেদিনীপুর জেলায় এক রাজবাড়িতে কেবলমাত্র সংস্কৃত মহাভারতের বাংলা কথকথা শুনে তার মহাভারতের অনুবাদ রচনা করেছিলেন বলে জানতে পারা যায় ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকেই বাংলাদেশে দুজন শ্রেষ্ঠ কথকের নাম শুনতে পাওয়া যায় তারা কৃষ্ণকমল গোস্বামী ও শ্রীধর কথক এনারা নিজেরাও সঙ্গীত রচয়িতা ছিলেন এবং স্বরচিত সঙ্গীত নিজের কণ্ঠে গেয়ে তারা শ্রোতাবর্গকে অভিভূত করতেন রাধা কৃষ্ণের প্রণয়লীলা তাদের বিষয় হলেও তারা মহাজন পদাবলীকে অনুকরণ করেননি লৌকিক ধারার সঙ্গীত রচনা করেছিলেন তাদের রচিত কয়েকটি সঙ্গীত আপনারা পাবেন কারণ বহুল প্রচারের জন্য এদের বহু সঙ্গীতই ক্রমে লোকসঙ্গীতের স্তরে এসে ব্যাপক প্রচার লাভ করেছে কন্যা বিদায়ের গান এই শ্রেণীর সঙ্গীত সাধারণত বিবাহ বিষয়ক সঙ্গীতের অন্তর্গত হওয়া আবশ্যক ছিল কিন্তু তা সত্ত্বেও দেখা যায় বিবাহের আচার নিরপেক্ষ এদের একটি শাশ্বত মূল্যও প্রকাশ পায় বিশেষত কেবলমাত্র যে বিবাহ উপলক্ষে কন্যার গৃহে এই শ্রেণীর সঙ্গে গীত হয় তাই নয় যখনই বালিকা কন্যা পিতৃগৃহ থেকে পথিক যাত্রা করত তখনই পল্লী নারীদের মধ্যে এই সঙ্গীত শুনতে পাওয়া যেত বর্তমানে বাল্যবিবাহ প্রায় লুপ্ত হয়ে যাওয়ার ফলে এই সঙ্গীত লুপ্ত হয়েছে হিন্দু মুসলমান উভয় সমাজেই এই গান প্রচলিত ছিল কন্যার বিদায় সঙ্গীত ইংরেজিতে এই শ্রেণীর গানকে ব্রাইডাল ফেয়ারওয়েল সং বলে উল্লেখ করা হয় প্রতিগৃহে যাওয়ার সময় এই গান কন্যার স্বয়ং গেয়ে থাকে ইউরোপের বিভিন্ন দেশে এই গানের প্রচলন আছে ভারতবর্ষের মধ্যে কেবলমাত্র উড়িষ্যা এবং ছোটনাগপুরের আদিবাসী অঞ্চলেই এই শ্রেণীর গানের ব্যাপক সন্ধান পাওয়া যায় বাংলাদেশের কোনো কোনো অঞ্চল থেকেও এর সন্ধান পাওয়া গেছে কবিওয়ালার গান বা কবি গান অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে আরম্ভ করে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত কবিওয়ালা নামক এক শ্রেণীর গীত ব্যবসায়ী যে সঙ্গীত দ্বারা বাংলার জনসাধারণের সকল কৌতূহল আকর্ষণ করেছিল তা কবিওয়ালার গান বা কবিগান বলে পরিচিত এর ধারা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে বিংশ শতাব্দী পর্যন্ত অগ্রসর হয়ে এসেছে কবি বিশেষ কোনো কবিওয়ালা স্বয়ং রচনা করে থাকে কিন্তু রচনা ও গীতরীতির মধ্যে অনেক সময় লৌকিক রূপ আরোপ করে থাকে রাধাকৃষ্ণের স্বর্গীয় লীলাকাহিনী এদের মধ্যে স্বর্গীয়তার পবিত্র বন্ধন থেকে মুক্তিলাভ করে তার পরিবর্তে পার্থিব রস ও রুচি দ্বারা পরিপুষ্টি লাভ করেছিল বৈষ্ণব পদাবলীর ইহাই শেষ নাগরিক রূপ এই বিস্তৃত সময়ের মধ্যে বহু সংখ্যক খ্যাত ও অখ্যাত কবিওয়ালার নাম ও তাদের রচিত সঙ্গীতের সন্ধান পাওয়া যায় বাংলার পল্লী অঞ্চলে বহু অজ্ঞাতনামা কবিওয়ালা এই সঙ্গীত রচনা করে সাধারণ লোকের মনোরঞ্জন করেছিলেন এদের রচনা অনাবশ্যক ভাষায় অনাড়ম্বর এবং অসামঞ্জস্যপূর্ণ ভাব দ্বারা ভারাক্রান্ত স্বতঃস্ফূর্ত কবিত্বের অভাব এদের ব্যাপক প্রচারের অন্তরায় করম সঙ্গীত পশ্চিম সীমান্তবর্তী বাংলার প্রধানত আদিবাসী অধ্যুষিত অঞ্চলে বাংলা ভাষাভাষী আদিবাসী এবং নিম্নশ্রেণীর হিন্দুদিগের মধ্যে বর্ষাকালীন একটি উৎসব প্রচলিত আছে তাকে করম উৎসব বলে মূলত এটা এই অঞ্চলের আদিবাসীর একটি জাতীয় উৎসব ছিল কালক্রমে প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ও তা নিজেদের মধ্যে গ্রহণ করেছে তার ফলে এর ওপর একটু আভিজাত্য আরোপ করার প্রয়াস করা হয়েছে ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথি করম উৎসবের তিথি আদিবাসীর জীবনে উৎসবের প্রধান অঙ্গ নৃত্য ও গীত এটাও তাই করম গাছের একটি শাখা বন থেকে আনুষ্ঠানিকভাবে কেটে এনে একটি প্রকাশ্য স্থানে তা পোতা হয় এবং তাকে ঘিরেই নাচ এবং গান চলতে থাকে নানা লৌকিক কাহিনীও এর সঙ্গে জড়িত হয়ে থাকে কিন্তু এই গানের ভাষা যেমন সরল বিষয়বস্তু তেমনই প্রত্যক্ষ এদের মধ্যে নিগুড় ভাব কিছুমাত্র নেই করম সঙ্গীত নৃত্য সম্বলিত বলে তাল প্রধান মাদল ও বাঁশি এর বাদ্যযন্ত্র আদিবাসীর প্রতিবেশী রূপে বাস করার ফলে হিন্দু সমাজও একদিক দিয়ে এর দ্বারা কিভাবে যে প্রভাবিত হয়েছে করম উৎসব তার একটি নিদর্শন করম সঙ্গীত এবং নৃত্যরীতির মধ্যে আদিবাসীর সর্বময় প্রভাব এখন অত্যন্ত প্রত্যক্ষ